আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদে। আদালতে রিমান্ডের কথা শুনে একই বললেন নাসির মাহমুদ। চিত্রনায়িকা পরিমনির ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় আবাসন ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ ও পরিমনির বন্ধু তুহিন সিদ্দিকী ওমিকে গতকাল 10 দিনের রিমান্ডে দেওয়ার আবেদন করেছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা। রিমান্ড শুনানিতে নাসির বলেন, করোনার আগে 9 দিন আমি হাসপাতালে ভর্তি ছিলাম, আমাকে রিমান্ড দিলে আমি বাঁচব না, দয়া করে আমাকে জেলগেটে জিজ্ঞাসাবাদে নির্দেশ দিন। বুধবার ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে সাভার থানায় চিত্রনায়িকা পরিমনির দায়ের করা মামলায় ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে রিমান্ড শুনানি হয়। পরে আদালত নাসির ও ওমির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় নাসির বলেন, স্যার আমার বয়স 65 বছর, আমি অ্যাজমা সহ বিভিন্ন রোগে ভুগছি, আমি একজন সমাজসেবক, তাছাড়া আমি উত্তরা ক্লাবের সভাপতি ছিলাম, সাভার বোট ক্লাবের সদস্য, আমি কোনো ঝামেলায় ছিলাম না, কাইন্ডলি আমাকে জেলগেটে জিজ্ঞাসাবাদে নির্দেশ দিন, আমাকে রিমান্ড দিলে আমি বাঁচব না। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা রিমান্ডের আবেদনে বলেন, আসামি ওমি পরিকল্পিতভাবে পরিমনিকে বোট ক্লাবে নিয়ে যান, জোরপূর্বক তাকে মদ্যপান করিয়ে ধর্ষণের চেষ্টা করেন, বাদীকে জোর করার কারণে বাদী মুখে এবং ঠোঁটে আঘাত পায়। আমরা চাচ্ছি আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই মামলার অজ্ঞাত আসামিদের গ্রেপ্তার করতে। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আরও বলেন, আসামিরা ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার জন্য বাদী পরিমনিকে মদ্যপান করিয়ে ধর্ষণের চেষ্টা করেন, তাই আমরা রাষ্ট্রপক্ষ এই দুই আসামির 10 দিনের রিমান্ডের আবেদন করছি। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের জন্য আবেদন করে বলেন, ধর্ষণ চেষ্টার মামলায় বাদীর ডিএনএ টেস্ট করা দরকার, বাদী যেহেতু বলেছেন তিনি আঘাত পেয়েছেন এবং তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে, সেক্ষেত্রে বাদীর ফরেন্সিক টেস্ট করা দরকার, ওই টেস্টে জানা যাবে বাদীকে আঘাত করা হয়েছে কিনা বা শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা। রাষ্ট্রপক্ষ বা তদন্ত কর্মকর্তার কাছে এমন কোনো প্রমাণ নেই, এমন কোনো রিপোর্ট নেই যে বাদী আঘাত পেয়েছেন। মিথ্যা মামলা দিয়ে অহেতুক এই দুজনকে আটক করা হয়েছে দাবি করে আইনজীবীরা বলেন, আমরা চাই বাদীর ডিএনএ এবং ফরেন্সিক টেস্ট করা হোক, সেদিনের সিসিটিভি ফুটেজও বিশ্লেষণ করা হোক, তাহলেই প্রমাণ হবে নাসির মাহমুদ নিরপরাধ। নাসিরের আইনজীবী আদালতে আরও বলেন, পরিমনি রাতে কেন বোট ক্লাবে গেলেন, তার বাসাতেই মদের পাহাড় থাকার পরও তিনি জোর করে মদ খাওয়ানোর অভিযোগ কেন তুললেন? রিমান্ড আবেদনের শুনানিতে এসব প্রশ্ন তুলেন আসামি পক্ষের আইনজীবীরা। সাবস্ক্রাইব করুন নাম্বার 1 নিউজ বিডি চ্যানেলকে আর বেল আইকনটি বাজিয়ে দিন।